শুধু দর্শক আমাদের এই যে কৃষ্ণদা বহুদিন পরে দেখা গেল, খুবই একটি রোমান্টিক লোক। দাদা দাদা আছো ভালো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর দেখা গেল এই জঙ্গলে, তুমি কি অবস্থা, কি আছো? আছি দাদা, হাতে একটা লাঠি খালি গায়ে, তোমরা দাও আর আল্লাহ তাআলা যেভাবে দাও রায় সেই সেইভাবেই খাই। যাক সুন্দর কথা। তা কি অবস্থা, কি তোমার শীত করতেছে না সে খালি গায়ে? হ্যাঁ দাদা করে তো, এখন গরিব মানুষ হলি দাদা, এখন কি হল, তোমরা সহযোগিতা না করলে তো বাঁচতে যাক সকাল আবার সেভাবেই থাকতে হবে। কারণ কি চলে গেছে তার আমার আমার দেহ পছন্দ নাই, কালা মানুষ না। তুমি তো কি কালা মানুষ, তোমার তো স্যার অনেক সুন্দর, নায়কের মতন পিছনে পিছনে চুলে অনেক বড় রাখছে, অনেক সুন্দর। আরো আরো দাদা মানসিক খাতি দেয় করতে দেয় আমারে, তুমি তো দাও আরো মানুষ আছে তারাও যায়, সেই যে এইভাবে চলতেছে দিনকাল। আর বউ বউ তো ওইভাবে থাকতে পারে না, মানসিক আমি খাইনা আর কেউ নাই, একা হয়ে গেছি এখন, একা হয়ে গেছি। আমি রান্না বান্না একা একা করি, হ্যাঁ কেউ দিলি খাই না দিলি না খাই। লাঠিতে কি করো দাদা? লাঠি দিয়া এই যে চাষ করি, পুলিশ আর্মি কিছু কিছু কয় যায় আমাকে সাথে আয়, যখন সাথে যাই ওকে তাহলে দুই চার দিবা আনি একা যায় খাওয়া টাকা। দর্শকদের জন্য তোমার কিছু দেখানোর আছে, কিছু বলার আছে? না কিছু বলার, যারা তোমার দেখবে না বলার নাই, তারা যদি সেরে আমার দেখে কি তাহলে আমার যদি কিছু কয়টা টাকা দিয়ে দেয় পয়সা দেয় তাহলেই তো ভালো। আবার ছবি দেখতেছো তখন আমার হাতে হাতে দিয়ে দেবা যে এই টাকা যে কৃষ্ণ দেখে দিয়ে এসছি আর কিছু তাহলে আমি পাবো আর কি। ঠিক আছে দর্শকদের দেওয়া লাগবে না, আমি তোমাদের আমি দিওয়ানি আমার পক্ষ থেকে তোমারে কিছু সহযোগিতা করে দেবো। তাই এই লাঠিতে কি করো তা তো বললা না, ওই যে পুলিশ আর্মি আছে না ওকে ফাঁসে ফাঁসে গেলি দেয় যাও খাতি দেয় কিংবা একটুকু বিস্কুট দেয় যাই দেয় একটা একটা নেকলেস দেয় কিংবা একটু ভালোবাসি আর কিছু না। তুমি আসো তোমার আমরা কতদিন আবার দেয়ও না, কতদিন তা পয়সা দেয়ও না, একটু কাজ করে দিই কাজ না করলে এবার ধাওয়ায় মাস্তি এসে যে এই জন্যই লাঠির সাথে দেয় আর এই লাঠি তার ধরে নিয়ে চার্জ দেয় কাজ মাস লাঠি কেন দাও একটু কাজ করি কাজ করে তারাও। দর্শকদের একটু নাচতে দেখাও, নাচতে পারো? না আমি না আমি পারি নাচতে। কি কি পারো সে বিষয়ে একটু বলো তো। সারান পারি না, এখন পারি না সারান দিচ্ছি, যদি কোনোদিন নাচি সেদিনকে কবো সেদিনকে তোমাকে না না বাবু তুমি কি তুমি যেটা পারো সেটাই কি করো। বঙ্গবন্ধু ভাষণ পারি, আচ্ছা দিয়ে বলো তো বঙ্গবন্ধু ভাষণ এখন দিতে পারবো না। তোমার নৌকা যদি কেউ নিয়ে যায় নৌকা আমি কিনে দেবো, সমস্যা আছে? আমাদের কৃষ্ণদা অনেক ভালো একটা লোক, মাঝে মাঝে তার সাথে দেখা হয়ে যায় রাস্তাঘাটে, তার এরিয়ায় আমরা চলে আসলাম লাঠি নিয়ে যে ঘুরতেছে তার এরিয়ায়। দাদা দাদা তুই চলে যাচ্ছ বাড়ির দিকে? ঠিক আছে যাও, দেখা হবে, ভালো থেকো।
হ্যাঁ ঠিক আছে ভালো থেকো।